আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি সবসময়। আমি বাইরে আছি। তো একজন প্রশ্ন করছিলেন, $100 দিয়ে কত লটে ট্রেড দেওয়া আসলে উচিত হবে? আর সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বলছি এবং আমার পেড কোর্সে আমি বলছি যে যারা $100 $200 তারা সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করলে সেন্টের যে হিসাবটা আছে 20 পয়সা 30 পয়সা, এই হিসাবে আপনি ট্রেড দিলে অনায়াসে একটা ভালো প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন এবং রিস্কটাও কম হয়। আর $100 দিয়ে যদি আপনারা মিনি অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করে থাকেন, সেই ক্ষেত্রে 0.01 ডটের একটা ট্রেডিং এনাফ, এর বেশি প্রয়োজন পড়ে না। কিন্তু আপনি যখন সেন্ট অ্যাকাউন্টে $100 নেবেন, তখন যে বিষয়টা হবে, ওই $100 আপনার কাছে হয়ে যাবে 10,000 সেন্ট। এই 10,000-এ যদি আপনি মনে করেন যে আমার এই 10,000 হচ্ছে 10,000 টাকা, তাহলে ওই টাকার হিসাবে যদি আপনি ধরেন, ধরে আপনি কী করতেছেন, আপনি 20 পয়সা 30 পয়সা 50 পয়সা, সর্বোচ্চ 50 পয়সা আছে আমাদের, দেখা যাচ্ছে 20 সেন্ট বা 30 সেন্ট আমরা দুইটা ট্রেড দিতে পারি, বা 0.05 দিয়ে আমরা ট্রেড নিতে পারতেছি হচ্ছে 5-20-100, তাই তো? 5-20-100 আমরা যদি 0.05 দিয়ে নিয়ে আমাদের 20টা ট্রেড দিতে পারবো। 20টা ট্রেডের প্রয়োজন নয়, আপনি ওখানে 10টা ট্রেড দেন, বিভিন্ন পেয়ারে 10টা ট্রেড দেন, এক্সেল নেন, টিপি নেন, দেখবেন যে অনায়াসে প্রফিট চলে আসবে। তো ওটা দিয়ে আপনার কিন্তু প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, আপনার কিন্তু একটা ভালো অ্যামাউন্ট মাস শেষে চলে আসবে। বাট আপনি যদি এটাকে মিনি অ্যাকাউন্টে দিয়ে আসেন, 0.01 লটে ট্রেড করেন, $100 থাকতেছে, সেক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায় একটা ট্রেডিং বেটার। বাট সেন্ট অ্যাকাউন্টে যখন নিতেছেন, তখন 0.05 দিয়ে আপনি অনায়াসে 10টা ট্রেড নিতে পারতেছেন $100 ব্যবহার করে, কারণ ওই $100 আপনাকে ওখানে শো করতেছে হচ্ছে 10,000 সেন্ট। তো এইভাবেই হচ্ছে, প্র্যাকটিস করে করে একটু ভালো প্রফিটের অবস্থানে গেলে দেন হচ্ছে বড় অ্যামাউন্ট এখানে ইনভেস্টমেন্ট করাটা উচিত হবে। হয়তো অ্যান্সারটা পেয়ে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।